আসসালামু আলাইকুম। আজকেও সঞ্জীবিতে আসছে, বৃষ্টির দিন, বাসা থেকে বের হয়েছি তখন দেখি বৃষ্টি, সঞ্জীবপুর টোকিওতেও বসছি, বৃষ্টি আর কি। প্রায় 1-1.5 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে আসছি, মানে বসতে পারিনি, এত ভিড় ছিল, একজনের সাথে একজনের লেটকে লেটকে আসতে হয়েছে আর কি, মানে এতটা ভিতরে জ্যাম প্যাক ছিল আর কি। ব্যাগের মধ্যে ছাতা ছিল, ভাগ্য ভালো, এই জন্য সবসময় এই ছোটো ছাতাটা নিয়ে রাখি। শীত চলে আসতেছে জাপানে, খুব আজকে বৃষ্টি এবং ঠান্ডা বাতাস, মানে জাপানিজদের জন্য কোনো ঠান্ডা নেই এটা, কিন্তু বাংলাদেশ হলে এতক্ষণে সবাই সুইটার ফোট করে ফেলতো আর কি। আমাকে প্রায় 15 মিনিট হাঁটতে হবে হেঁটে, দেন অফিসে পৌঁছাবো। বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছে অনেকে, আমিও 1 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি বাসের মধ্যে। দেখেন জাপানে কত সুন্দরভাবে ময়লা ফেলে রাখে, 1 ফোঁটা ময়লা বাইরে পড়বে না, সব পলিথিনের মধ্যে, গন্ধ নোংরা এসব, মানে মাছিও 1-2 জাপানে আমি 1টা মাছিও দেখি নাই, মশা আছে জাপানে, বাংলাদেশের মতন অত প্রচুর না, হালকা মশা আছে, যেহেতু বসে পরিচ্ছন্ন থাকে তাই মাছিটা হয় না। মাছিটা যেসব যে ময়লা ফেলে আমাদের বাসার সামনে হয়েছে, আমাদের ময়লা ফেলি এখানেও মাছি হয় না, মাছি হয় না বলতে মাছি নাই আর কি। অনেকক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম, চুপচাপ হালকা হালকা মনে মনে ঘুমাইছি, এই জন্য কথাও ঠিক মতন মুখ দিয়ে বের হচ্ছে না। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।